সকালে সকলকে জানাই মিষ্টি মিষ্টি সুপ্রভাত। আজকে আদা চা করলাম, কারণ আজকে ওয়েদারটা ভালো না একদমই। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে কালকে থেকে, আর ঝোড়ো হাওয়া চলছে, সেই জন্য ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা ভাব রয়েছে। আর আমি আজকে সকালে স্নানও করেছি, আবার শ্যাম্পুও করেছি, তো সেই জন্য ভাবলাম যে যদি ঠান্ডা লেগে যায় কোনোভাবে, আর ঠাম্মা তো সকালেই স্নান করে, আজকে ওয়েদারটাও ভালো না, সেই জন্য আজকে ঠাম্মাকে হরলিক্স দিয়ে আদা চা করেছি আজকে আমার আর ঠাম্মার জন্য। সবে দিনটা শুরু হলো, এবার দিনটা শেষ কেমন হবে তা তো জানি না। যতটা পারলাম জল রিজার্ভ করে রাখলাম যতটা সম্ভব, আর পাওয়ার ব্যাঙ্কেও চার্জ দিয়ে রেখেছি ভরপুর। কালকে রাত্রিবেলা ভীষণ কারেন্টের সমস্যা হচ্ছিল, মনে হয় কোনোভাবে ইলেকট্রিসিটিতে কোনো গণ্ডগোল হয়েছিল বা ওরা রিচেক করছিল, কিছু একটা হবে, নয়তো ওরকম এক সেকেন্ডের মধ্যে কারেন্ট যাচ্ছে আর আসছে এরকম হচ্ছিল। কারণ সাবধান তো সবাইকেই থাকতে হবে। আর কালকে নৈহাটি হালি শহরে তো খুব ভয়ঙ্কর ঘটনা, মানে এইরকম ঝড়টা কোনোদিন দেখিনি, মানে অনেক ভিডিওতে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু এইরকম আশেপাশের অঞ্চলে এইরকম ঝড় আমি কোনোদিন দেখিনি। আর তার চাইতেও খুব অদ্ভুত লাগলো ঝড়টা, যে পার্টিকুলার নৈহাটি আর হালি শহর এই দুটো জায়গাতেই হলো, আর কেন জানি না খুব অদ্ভুত লাগছিলো দেখতে। যদিও আমি সামনে থেকে কোনোদিনও টর্নেডো বা সাইক্লোন দেখিনি, এরমভাবে ঘুরতে, মানে ঘূর্ণিঝড় যেরকম ঘোরে সেই ঘোরাটা আমি কোনোদিনও দেখিনি, আমি এই প্রথম কালকে ভিডিওতে দেখলাম। আর ভীষণ অবাক হলাম কত মানুষের কত ক্ষতি হলো, জানি না আজকে কী হবে, আজকে তো সব জায়গাতেই হওয়ার কথা। আর বাবাও আসতে পারেনি, বাবার আজকে সকালবেলা আসার কথা ছিল, কালকে রাতেই ইভেন আসার কথা ছিল, কিন্তু কালকে রাতে তো বৃষ্টি হচ্ছিলো, আজকে সকালে ভেবেছিল যে যদি বৃষ্টি ঠিক মতন না হয়, মানে যদি মোটামুটি ওয়েদারটা থাকে আসার মতন তাহলে আসবে, কিন্তু ঝেঁকে ঝেঁকে বৃষ্টি হচ্ছে আর তার সাথে চলছে বিশাল জোরে ঝোড়ো হাওয়া। ও মাই, দেখো আবার রোদ উঠেছে হালকা হালকা, কি আশ্চর্য প্রকৃতির লীলা বোঝা দায় সত্যি। গেলাম দরজাগুলো বন্ধ করতে, যে মানে আমাদের মিডিলের দরজাটা খুব জোরে জোরে আওয়াজ হয়, মানে বন্ধ হয় আর খোলে, মানে দুটো ঘরের মিডিলে যে দরজাটা, দাঁড়াও দেখাই, এই যে এই দরজাটা, মানে দুটো ঘরের মিডিলে দরজাটা খুব জোরে জোরে বন্ধ হয় আর খোলে, মানে বেশি হাওয়া এটাতে লাগে মনে হয়। আমি বন্ধ করতে গেলাম সব দরজাগুলো, গিয়ে দেখি রোদ উঠেছে, কী আশ্চর্য। তারপর আবার বন্ধ না করে চলে এলাম, আবার কালো করে এসেছে, আসলে হাওয়া দিচ্ছে তো জোরে জোরে, মেঘ সরে যাচ্ছে বোধ হয়, তখন একটু সূর্যি মামা উঁকি দিলেন, দরজাগুলো বন্ধই করে দিই কারণ বাবা দরকার নেই। বেশি জোরে জোরে আওয়াজ হলে আমার ভীষণ বিরক্ত লাগে, বেশি জোরে আওয়াজ আমার একদম ভালো লাগে না। এই দরজাটায়, মানে দুটো মেন দরজা ছেড়ে এই দরজাটায় কেন এত আওয়াজ হয় আমি মানে বুঝতেই পারি না, যে এটাতে কেন এত আওয়াজ হবে, মানে দুম দুম করে বন্ধ হবে তো এই দুটো হবে, এইটাতে ওইগুলোকে পেরিয়ে এইটাতে আওয়াজ হয়, সেই জন্য ওই দুটোও বন্ধ করে দিচ্ছি, এটাও বন্ধ করে দিয়েছি। আমি আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ঢেঁড়শ আলু ভাজা, রুটি আর শশা ছিল, ওটা মা কেটে দিল। আর বাবা হঠাৎ করে চলে এসেছে, একটু আগে ফোন করে বললো, আমি ফোন করেছিলাম যে কী করছো জানতে, বলছে যে শ্যামনগর অব্দি চলে এসেছি, নিয়ে বাড়ি চলে আসলো, তারপর টিফিন বানালাম, মা ভাত খেলো, আর আমরা এখন রুটি আর ঢেঁড়শ আলু ভাজা খাচ্ছি আমি আর বাবা। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আজকে যেহেতু এরকম একটা রেইনি সিজন, সেই জন্য মানে একটু যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই জন্য আজকে করবো হচ্ছে খিচুড়ি, ডিম ভাজা আর একটু আলু বা বেগুন কিছু ভাজবো। অ্যাকচুয়ালি আমারও খুব একটা খিচুড়ি ভালো লাগে না, বাবারও ভালো লাগে না, কিন্তু আজকে আমরা দুজনেই খাবো বলেছি, সেই জন্য মাকে বললাম তাহলে করি খিচুড়ি, আর বাবাও বললো ঠিক আছে কর, যদি ডিম ভাজা করে দিস তাহলে খাবো, সেই জন্য ডিমের অমলেট করব, খিচুড়ি করব, আর দেখি আলু বা বেগুন কিছু একটা ভাজবো। ওই দেখো কী জোরে দরজাটা মানে বন্ধ হয়। এবার যাই রান্নাঘরে, নারকেল আমার হাত থেকে অতি কষ্টে বেঁচেছিলো, তাই জন্য ভাবলাম আছে যখন একটু খিচুড়িতে দিই, খিচুড়িতে নারকেল পড়লে বেশ ভালোই লাগে। এখন মুগের ডালটাকে লাল করে ভেজে নিচ্ছি একটু, বাদামও ছিল আজকে ঘরে, আসলে ঘরে ছিল না, বাবা অফিসে নিয়ে গিয়েছিলো ছোলা বাদাম সকালে টিফিনে খায় বলে, তো সেই জন্য সেগুলো বেঁচেছিল বলে বাবা বাদামটা নিয়ে এসছে বলে আজকে বাদামটাও রেডি ছিল খিচুড়িতে দেওয়ার জন্য, তাই জন্য খিচুড়িতে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে সব কিছুই মোটামুটি হাতের সামনে ছিল, যা যা দিলে খিচুড়ি টেস্টি হয় সেই সবই দিয়েছি, শুধু ঘিটা ছিল না সেই জন্য দিতে পারিনি, মন মতোই খিচুড়িটা বানিয়েছি আজকে। কড়াইতে সবটা ধরলো না বলে আবার ডেচকিতে ট্রান্সফার করলাম। খিচুড়ি অলমোস্ট ডান,
মোটা মোটা করে আলু ভাজছি, আমার মোটা আলু ভাজা দারুণ লাগে। এবার করছি অমলেট, ব্যাস অমলেটটা হলেই আমার রান্না আজকের মতন শেষ। জাস্ট রান্না কমপ্লিট করলাম, এখন প্রায় 1টা বাজে, আর এখন একটু হাত মুখ ধোবো কারণ রান্না করেছি। যাই হোক, যদিও কিছু ঘাটাঘাটি করিনি, জাস্ট রান্নাটুকুই করেছি, তবু একটু হাত মুখটা ধুয়ে নেবো কারণ কেমন একটু লাগে। আর প্রথম প্রথম তো মানে ভিডিও করাই যাচ্ছিলো না কারণ খুব জোরে ছাট আসছিলো বৃষ্টির, তারপরে একটুখানি কমলো যাক আমি ভিডিওটা করতে পারলাম। সব কমপ্লিট হয়ে গেল, মুখ চোখ ধুয়ে এসে বসলাম, এখন খালি খাওয়ার অপেক্ষা। খেতে যদিও দেরি আছে, এখনও ঘন্টাখানেক দেরি। ঝড়ের দাপট মোটামুটি মনে হচ্ছে শুরু হচ্ছে, কারণ থেকে থেকে এমন জোরে বৃষ্টির ছাট দিচ্ছে আর এমন জোরে হাওয়া আসছে যে মনে হচ্ছে যে গাছটা ভেঙে পড়ে যাবে এরকম। কিন্তু সেটা কখনো কখনো হচ্ছে, সবসময় হচ্ছে না, মানে যেটাকে বলে বোধহয় ঝোড়ো হাওয়া। গুড ইভিনিং, এখনো অবধি কিছু হয়নি, যখন ঘুম ভাঙলো তখন খুব জোরে ঝমঝমিয়ে একটু বৃষ্টি হলো, আর তারপরে দেখলাম আকাশ মোটামুটি একটু একটু পরিষ্কার, থেকে থেকে বৃষ্টিটা হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি এখন বিস্কুট খাচ্ছি, বাবা দিল বিস্কুট, আর ছাড়ে তো যেতে পারছি না ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে। চা টা করে এলাম, আর বাবা গেছে পুচকেকে দেখতে, মানে পুচকুর সাথে অনেকদিনই বাবার দেখা হয়নি, যেহেতু বাবা কাজের ওখানে ছিল, তো ওর সাথে একটু দেখা করতে গেলো, সেই জন্য বাবাকে আর চা দিতে পারিনি, বাবা চাটা করে রেখেছি আর মা ঠাম্মাকে দিলাম, দিয়ে আমি একটু আমার ঘরে এসে বসলাম। একটু পরে গান নিয়ে বসবো কারণ কালকে আবার বসিনি গান নিয়ে, আর ঠাম্মা আবার বকবে, যে বলবে যে মনা অনেকদিন গান নিয়ে বসিস না তুই, তা সেই জন্য। আর ফেসবুকে দেখছিলাম যে মৌসুমি আইল্যান্ডের অবস্থা, মানে ওদের আর কিছুই বেঁচে নেই, ঝড়ে সমস্ত কিছু জলে ভেসে গেছে, আর ওদের হাহাকারটা দেখার পর এতটাই খারাপ লাগছে মনটা, মানে আমরা তো কোনোভাবে এখনও অবধি রক্ষা পেলাম, কিন্তু তাদের কি অবস্থা যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে রয়েছে, তাদের অবস্থা খুবই খারাপ। তাদের কান্নাটা, ওই কান্নাটা শোনার পর থেকেই মনটার মধ্যে কেমন করছে, কিন্তু কি কিছু তো করার নেই, প্রকৃতির যেমন লীলা, প্রকৃতি যখন খেপে যায় কেউই তাকে শান্ত করতে পারে না। আমরা কি করতে পারি, আমরা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি যে মানুষগুলো যেন রক্ষা পায়, গভর্নমেন্ট যেন কোনো রকম ব্যবস্থা নেয় তাদের জন্য, আশা করছি নেবে। আমি এখন বসে বসে চানাচুর খাচ্ছি, চানাচুর খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু মা আনেও না, বেশি খেতেও দেয় না। আমি যদি বলি যে চানাচুর আনো না তুমি, তাহলে বলবে এই মেয়েটা সব খেয়ে নেয় সেই জন্য আমি কিছু আনি না। কাঠি ভাজাটা আনি, আবার কাঠি ভাজা আমার খুব বেশি ভালো লাগে না, থেকে থেকে ভালো লাগে। আর চানাচুরের মধ্যে আমার ভালো লাগে ষোলো আনা চানাচুর, আহা চানাচুর, আহা চানাচুর আমার বেস্ট লাগে। আর হচ্ছে মোগলাই চানাচুর, মোগলাই চানাচুর মানে ওই কি বলবো ওগুলো, এরকম চৌকো চৌকো দেখতে হয় না, অনেকটা পাপড়ির মতন, ওইগুলো অনেক বেশি থাকে, ঠিক পাপড়ি না, যাই হোক ওই কাঠি ভাজার মতোই, কিন্তু এরকম চৌকো চৌকো দেখতে হয়, ওগুলো অনেকটা থাকে, ওগুলো আমার ভীষণ ভালো লাগে, ওই চানাচুরটা খুব ভালো লাগে। আর যে চানাচুরে কিসমিস থাকে, নারকোল থাকে, সেই চানাচুরে আমার খুব ভালো লাগে, ঘটি গরম একদম ভালো লাগে না। আর এইটা কি চানাচুর, কি এটা কলিকাতা চানাচুর নাকি, নাম শুনিনি কিন্তু খেতে বেশ ভালো, সেই জন্য এখন একটু চানাচুর খাচ্ছি। আর মুড়ি দিয়ে চানাচুর খেতে আমার কোনোদিন ভালো লাগে না, আমি শুধু শুধু চানাচুরই খাই। আর এই যে গাঠিয়াটা হচ্ছে আমার সবচাইতে প্রিয় চানাচুরের মধ্যে, আমাকে চানাচুর দিলে আমি আগে গাঠিয়াগুলো তুলে নিয়ে নিই, তারপর সেটা শেয়ার করি। আর তোমাদের কোন চানাচুর ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, দেখবো আমার সাথে মেলে কি না। এই যে পেয়েছি একটা এইরকম এইরকম জিনিস, গাঠিয়া না কিন্তু ঠিক, দুপুরবেলা যখন খেতে বসেছি তখনই আমি আমি খুব বেশি খবর দেখি না, মানে বাড়িতে চালালে ওই কখনো একটু যদি খেতে বসে যদি দেখলাম, কারণ আমি খুব একটা টিভিও দেখি না, খুবই কম। তো সেখানে দেখছিলাম যে রিপোর্টারদের কোথায় না কোথায় পাঠিয়ে দিচ্ছে, পারলে মাছ সমুদ্রে পাঠিয়ে দিচ্ছে ওদের। আমার কথা হচ্ছে ঝড়টা কোথায় বিভৎস হচ্ছে বা ঝড়ের রূপ কীরকম সেটা তো আমরা প্রত্যেকেই জানি, তো এইভাবে দেখানো তাদের বিপদের মুখে ঠেলে দেওয়ার কি খুব প্রয়োজন আছে, মনে তো হয় না। কেন এগুলো করে আমি জানি না, হয়তো চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য, কিন্তু এগুলো এগুলো করে কী লাভ হয়, সেই মানুষটা যদি আর ফিরেই না আসে যাকে এই কাজে পাঠানো হয়েছে, তারও তো বাড়ির লোক রয়েছে, তারও তো একটা জীবন। এটা মানে রিপোর্টারদের কি এমন বয়স তাদের, আর বয়স না হলেও তারা তো মানুষ, তাদের এই বিপদের মুখে ঠেলে দেওয়ার কি খুব প্রয়োজন আছে। আমার ভীষণ ভীষণ খারাপ লাগলো যে মানুষের মানবিকতা বলতে সত্যি কিছু নেই, মানবিকতা হারিয়ে যাচ্ছে, মানে বিখ্যাত হওয়ার জন্য, এগিয়ে থাকার জন্য মানুষ নিজের মানবিকতাকে ভুলে যাচ্ছে একেবারে।
ভীষণ ভীষণ মানে আমি ডিসঅ্যাপয়েন্টেড হলাম দেখে। এটা গান করে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, এখন প্রায় 9:30 বাজে। এতক্ষণ বাবা এখানে বসে সিরিয়াল দেখছিল ফোনে, সেই জন্য আমি আর ব্লগটা করতে পারিনি, আওয়াজ আসছিল বলে। আর মা এখন রান্না করছে, ডাল আলুর চোখা করছে, কারণ ওই বেলা তো খিচুড়ি হয়েছিল আর এই বেলা আর খিচুড়ি রাখিনি। একবেলাই ভালো লাগে, খুব বেশি ভালো লাগে না বললামই খিচুড়ি। আর আমি একটু বসে রয়েছি, খুব জোরে বৃষ্টি হচ্ছে এখন, এই নামলো বৃষ্টিটা। তো মোটামুটি আজকের দিনটা আলো আধারিতে কাটলো, মানে ঝড় বৃষ্টি একটু রোদ, একবারই উঠেছিল রোদ, আবার একটু আগে নাকি চাঁদ উঠেছিল বাবা বললো, এরকমভাবে কাটলো। ইয়াসও শুনলাম অন্যদিকে চলে গেছে, কিন্তু কিছু কিছু মানুষের যা ক্ষয়ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে, সেটা আর রক্ষা করা গেল না। তো আজকে আমি আর বেশি কথা বলে ব্লগটা বড় করছি না, কারণ আজকে আমার ভীষণ পায়ে ব্যথা করছে, আমি মানে বুঝতে পারছি না ঠিক করে, হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে রান্নাঘরে আজকে রান্না করেছি সেই জন্য, কারণ অনেকদিন পর রান্না করলাম, মাই তো করে, সেই জন্য হয়তো পাটা ব্যথা করছে, হয় আমার এরকম থেকে থেকে। তো ব্লগটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটা অন করে দিও। গুড নাইট, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।